ফটুগঞ্জের সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভুক বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু বলেছেন তিনি সব খান, কয়লা থেকে চাকরি, ডিসেম্বরে লাড্ডু নিয়ে আসব, কারণটা বলা যাবে না। এদিনের বক্তব্যে শুভেন্দু আরও একবার ডিসেম্বরের জল্পনা উস্কে দিয়েছেন। শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের। শনিবার অভিষেক শুভেন্দুর সভা পাল্টা সভাকে ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে লাগাতার তোপ দিকে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কাঁথিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খাতা ফেলে তর্ক হোক, মানুষের সামনে উলঙ্গ করে ছাড়ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ সভার আগে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত 11টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়নের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কাবুলের পাক দূতাবাসে হামলা, দূতাবাস লক্ষ্য করে চলল গুলি, গুলিবিদ্ধ হয়েছেন এক পাক নিরাপত্তা রক্ষী। ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে পাক কূটনীতিবিদ উবেইদ উর রহমান নিজমানিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পেলে। পেলের শারীরিক অবস্থা আরও সংকটজনক। ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে সাও পাওলো জানিয়েছে তিনি কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, হাসপাতালে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছে। নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালোর এক্সপ্রেসে আগুন, মেকলিগঞ্জের চ্যাংড়াবান্ধার চৌরঙ্গি সংলগ্ন 161 ডোরাডাবরি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এদিন ট্রেনের 10 নম্বর বগিতে আচমকাই আগুন লাগে। 12:45 নাগাদ ট্রেনের কামরায় ধোঁয়া দেখা গেলে যাত্রীদের মধ্যে হুইচুই পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাঝপথে ট্রেন দাঁড় করিয়ে ট্রেনে থাকা অগ্নি নির্বাপক দিয়ে আগুন আয়ত্তে আনা হয়। এরপর ট্রেনটি প্রায় দুপুর 1টা নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর রহস্য মৃত্যু। শনিবার নকশালবাড়ি থানার খালবস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম রিঙ্কি আরজু, বয়স 14। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়েছে। চিকিৎসার প্রয়োজনে কলকাতা যাওয়ার পথে শনিবার দুপুরে রায়গঞ্জে এলেন ভুটানের রাজপুত্র নামগিল ওয়াংচুক। এদিন রায়গঞ্জে কর্ণঝুড়ার সার্কিট হাউসে তাঁকে স্বাগত জানান অতিরিক্ত জেলাশাসক সাধারণ হুসেন জেহরা রেজভী। ভুটানের রাজপুত্রকে কর্ণঝুড়ার সার্কিট হাউসে জেলা প্রশাসনের তরফে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনার পাশাপাশি বিশেষ গার্ড অফ অনারও দেওয়া হয়। তৃণমূল নেতার নাতি নিখোঁজ। 5 দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামের তৃণমূল বুথ সভাপতির নাতি। 12 বছরের নাবালককে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা পরিবারের। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাতের অন্ধকারে 100 চা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল। শুক্রবার রাতে চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে এদিন চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।